বাড়ি ঘর আত্মসাতের জন্য তাকে লুকিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্বজনরা। ইকবাল আহমদ সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গাজীপুরের শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ডের এই বাড়িতে পড়ছিলেন মৌলভীবাজারের বাসিন্দা লন্ডন প্রবাসী শামসুদ্দিন খানের মা শামসুন্নাহার রেণু। নিখোঁজ হওয়ার খবর পেয়ে তার মেয়ে রোকসানা এসে দেখেন বাড়ির দরজায় বাইরে থেকে তালা ঝোলানো। রোকসানা আক্তার জানান, 70,000 নগদ টাকা এবং তার নিজের স্বর্ণালঙ্কারও তিনি মায়ের বাসায় রেখেছিলেন, কিন্তু তালা ভেঙে ঘরে ঢুকে দেখেন সেগুলো নেই। এদিকে মা নিখোঁজের খবরে প্রবাসী ছেলেও দেশে ফিরেছেন। এ বিষয়ে গত 21 জানুয়ারি শ্রীপুর থানায় তিনি সাধারণ ডায়েরি করেন। হাইজ্যাক করছে, হয়তো চুরি হয়েছে, হয়তো চিনছে, তারে উঠাই নিয়ে গেছে, কোনো মেডিসিনের দ্বারা তারা অজ্ঞান করছে, অজ্ঞান করেছে, কোথাও ফেলাই দিছে। নগদ ক্যাশ ছিল, তারপর স্বর্ণের জিনিস ছিল। আমার মনে হয় কেউ এইসব লোভে আমার আমার শরীরের তার সুযোগ নিছে। আমার বোন কোথায় আছে? আমার বোন ফিরে আসে। পুলিশ বলছে শামসুন্নাহারকে উদ্ধার এবং ঘটনার কারণ জানতে তৎপর রয়েছেন তারা। সুজন তো এই নামীয় ব্যক্তি তার তাকে ধর্মের মা বানিয়েছে এরকম বলা হয়েছে। তার ছেলে সন্তানরাও কাছে থাকে না, যে কারণে খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না। তবে তার এই বিষয়টাতে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতেছি। সহজ সরল এবং ভালো মানুষ ছিলেন শামসুন্নাহার। স্বজন ও প্রতিবেশীরা বলছেন তার কোনো শত্রু ছিল না। ইমামুল হক, একাত্তর। দর্শক, প্রতিবেদনটির বিষয়ে আরও জানবো। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, শামসুন্নাহার বেগমের এই নিখোঁজ হওয়ার বিষয়ে কাকে সন্দেহ করছেন স্বজনরা আর কি ঠিক তথ্য দিলেন তারা? শামসুন্নাহার রেণু যে প্রায় 3 সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে, এই নিখোঁজের পর কিন্তু তাদের মধ্যে নানা ধরনের শঙ্কা, নানা ধরনের সন্দেহ দানা বেঁধেছে। তারা মনে করছেন যে ঘর থেকে যে স্বর্ণালঙ্কার এবং টাকা চুরি হয়েছে, হয়তো এই চুরি ঘটনা দেখতে পাওয়ার কারণে তাকে গুম করা হতে পারে, মেরে ফেলা হতে পারে, বা দূরে নিয়ে কোথাও মরদেহ ফেলে দেওয়া হতে পারে, এরকম শঙ্কা রয়েছে। আবার এমনও শঙ্কা রয়েছে যে তার নামে শামসুন্নাহার নিখোঁজ হয়েছে, তার নামেই কিন্তু ওই বাড়িটি, অর্থাৎ প্রায় 5 কাঠা জমি এবং যে বাড়িঘর রয়েছে সেটাও কিন্তু তার নামে রয়েছে। তো তাদের ধারণা এমনও হতে পারে যে কেউ হয়তো বাড়িঘরটা লিখে নিয়েছে, বা লিখে নেওয়ার কারণে তাকে গুম করে রাখা হতে পারে। আবার তার বাসায় কিন্তু একজন রাজু নামের একজন থাকতো, যিনি নাকি কেউ কেউ বলছেন যে ধর্মের মা বানিয়েছে, আবার কেউ কেউ বলছেন যে খালা বানিয়েছে, অর্থাৎ ভাইকনা পরিচয় থাকতেন। ওই রাজুর সাথেও বা রাজু তাকে কৌশলে নিয়ে যেতে পারে, কিন্তু রাজুর কোনো সন্তান নাই, রাজুর কোনো মোবাইল ফোনও কারোর কাছে নাই। তো পুলিশের যে তৎপরতা আমরা প্রায় 2 সপ্তাহ ধরে দেখছিলাম যে পুলিশের খুব একটা তেমন তৎপরতা নেই। দু একটি পত্রিকায় যখন বিষয়টি প্রকাশ পেয়েছে তারপর পুলিশ কিছুটা নড়ে চড়ে উঠছে। স্বজনদের অভিযোগ যে যদি একজন যুবতী তরুণী হতো আজ হয়তো এই নিখোঁজ নিয়ে তোলপাড় হতো, কিন্তু আজকে একজন বয়স্ক নারী যিনি কিনা প্রতিবেশীও বলেছেন যে সম্পূর্ণভাবে মানসিকভাবে সুস্থ, যিনি কিনা সবার সাথে সামাজিকভাবে চলাফেরা করতেন, তার হাসি খুশি আচার ব্যবহার নিয়েও কিন্তু সবাই। এই ঘটনায় পুলিশ কিভাবে তদন্ত করছে, পুলিশ কর্মকর্তারা কি বলছেন? লোকজনের যে দাবি যে পুলিশ কিন্তু আপনাকে সেটাই বলছিলাম যে প্রায় 2 সপ্তাহ পর যখন নিখোঁজের 2 সপ্তাহ পর আমরা যখন থানায় ইন্টারভিউ নিতে বা তার কাছ থেকে বিষয়টি জানার জন্য, তিনি তখন মোবাইলে জানিয়েছিলেন যে বিষয়টি তার জানাই নাই, অথচ 2 সপ্তাহ আগে কিন্তু সাধারণ ডায়েরি করা হয়েছে। অর্থাৎ এতে বোঝা যায় যে পুলিশের একটু খামখেয়ালি রয়েছে। পরবর্তীতে যখন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়, একটি পত্রিকা, 2টি পত্রিকা প্রকাশ হয়, তারপর পুলিশ একটু নড়ে চড়ে উঠে তারা ওই বাড়িটি তদন্ত করেছেন। পরিবারের লোকজনের কথা যে তাদের বাড়ি ঘরে এই বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া, পরিবারের লোকজন বলছেন যে ঘটনাটি পরিকল্পিত, তারা কাউকে সন্দেহ করছেন কিনা? তার ভাই একসময়
হ্যাঁ যেটা বলছিলাম তাদের মূল সন্দেহ রয়েছে যে রাজু নামের যে ছেলেটি মহিলার আর নারীর সাথে থাকতেন মাঝে মাঝে, অর্থাৎ যাকে তিনি খালা বানিয়েছিলেন বা ধর্ম মা বানিয়েছিলেন এমন একটি কথা রয়েছে। ওই রাজুকেই মূলত নিশ্চয়ই পুলিশ এই সমগ্র বিষয়টি নিয়েই